শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বাড়িতে বসে তোমরা নিয়মিত লেখাপড়া করছো, তাই তো বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা কি করেছিলে? চলো তো দেখি। দেখো, আমাদের বন্ধু রেজা বলেছে, আমার বাবার বয়স জিজ্ঞেস করে জেনেছি 40 বছর ও মায়ের বয়স 36 বছর। রেজা কিন্তু তার বাবা এবং মা দুজনের বয়স জিজ্ঞেস করে জেনেছিল, বাবার বয়স 40 বছর এবং মায়ের বয়স 36 বছর। এরপর রেজা কি করেছে? আমি তাদের বয়স যোগ করে মোট বয়স 76 বের করেছি। রেজা তাদের দুজনের মোট বয়স 76 বের করেছে। চলো তো দেখি রেজা ঠিক মতো করতে পেরেছে কিনা। বাবার বয়স 40 এবং মায়ের বয়স 36, এই দুটি সংখ্যাকে আমরা উপরে নিচে এভাবে সাজিয়ে যোগ করব। তাহলে আমরা বুঝতে পারবো রেজার বাবার এবং মায়ের বয়সের মোট যোগফল বের করা সঠিক হয়েছে কিনা। দেখো, আমাদের বন্ধু মীরা বলেছে, একক স্থানীয় অঙ্ক আগে যোগ করব। আর রেজা বলছে, এরপর দশক স্থানীয় অঙ্ক যোগ করব। হ্যাঁ বন্ধুরা, আমরা তো যোগ করতে শিখেছি, আমরা জানি যোগ শুরু করার সময় প্রথমে একক স্থানীয় অঙ্ক যোগ করতে হবে, এরপরে দশক স্থানীয় অঙ্ক যোগ করতে হবে, তাই না বন্ধুরা? তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদের এই যোগটি করে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা একক স্থানীয় অঙ্ক থেকে যোগ শুরু করছি। একক স্থানের অঙ্ক 0 এবং 6, এই দুটি যোগ করলে কত হয়? 0 এবং 6 যোগ করলে হয় 6। তাহলে আমরা একক স্থানের নিচে 6 লিখে ফেললাম, কেমন বন্ধুরা? এরপরে আমরা দশক স্থানীয় অঙ্ক 4 এবং 3, এই দুটি অঙ্ক যোগ করব। 4 এর সাথে 3 যোগ করলে, 4 এর পর থেকে গণনা করো, 5, 6, 7। তাহলে দশক স্থানের অঙ্কের নিচে 7 লিখলাম, তাহলে কত পেলাম? 76। তার মানে আমাদের রেজা ঠিকভাবে তার বাবা এবং মায়ের বয়স যোগ করে একত্রে মোট বয়স বের করতে পেরেছে, তাই না বন্ধুরা? রেজাকে অনেক ধন্যবাদ। চলো আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা, এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? দেখেছো এখানে বেশ কিছু কাঠি রয়েছে, তাই না বন্ধুরা? দেখো এখানে 10টি কাঠিকে নিয়ে একটি দল গঠন করা আছে, অর্থাৎ 10টি কাঠির একটি দল, এবং আরো রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে এখানে 19টি কাঠি রয়েছে, তাই তো বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো এখানে আমি আরো কিছু কাঠি নিয়ে আসলাম। কতগুলো কাঠি এনেছি? 2টি 10-এর দল, এবং আরো রয়েছে 1, 2, 3, তার মানে 2, 10, 3, 23টি কাঠি রয়েছে। আচ্ছা বন্ধুরা, এখানে সবগুলো কাঠি মিলিয়ে মোট কাঠির সংখ্যা কত হবে তা আমরা কিভাবে বের করব? তাহলে চলো আমরা সবগুলো কাঠিকে একত্রিত করে ফেলি। দেখেছো বন্ধুরা, এখানে সবগুলো কাঠি একত্রিত করে ফেলেছি, ঠিক না বন্ধুরা? একত্রিত করার পর গণনা করার জন্য আমরা কিন্তু জানি সব সময় একক স্থান থেকে গণনা করতে হয়, তাই না? তাই আমরা একটি করে রাখা কাঠিগুলোকে আগে গণনা করব। চলো আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এখানে একটি করে রাখা কাঠির সংখ্যা 12টি। তোমরাও নিশ্চয়ই গণনা করেছ? আমাদের বন্ধু রেজা বলেছে এখানে এককের কাঠি 10টির বেশি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এককের কাঠি এখানে 12টি রয়েছে, তার মানে কি এখানে এককের কাঠি 10টির বেশি রয়েছে। দেখো, আমাদের বন্ধু মীনা বলেছে 10টি কাঠি নিয়ে আরেকটি দল তৈরি করতে পারি। ঠিকই তো বন্ধুরা, আমরা 10টির বেশি কাঠি যেহেতু রয়েছে, 10টি কাঠিকে নিয়ে আরো একটি 10-এর দল গঠন করতে পারি, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা এখান থেকে 10টি কাঠিকে নিয়ে আরো একটি 10-এর দল গঠন করে ফেলি। এই যে বন্ধুরা, দেখেছ তোমরা, এখানে 12টি কাঠি থেকে আরো 10টি কাঠি নিয়ে আরো একটি 10-এর দল গঠন করা হয়ে গিয়েছে। তাহলে আমাদের একটি করে কাঠি রইল কতটি? চলো গণনা করি। একটি করে কাঠি রইল 1, 2, 2টি, এবং আমাদের 10-এর দল কয়টি? 10-এর দল 1, 2,
তিন চার ৪২। তাহলে বন্ধুরা আমরা কাঠিগুলোকে একত্রিত করে গণনা করেছি। এখন আমরা এই দুই দলের কাঠির সংখ্যাকে খাতায় লিখে যোগ করে ফেলব। ঠিক আছে বন্ধুরা, তোমরাও কিন্তু আমার সাথে করবে। দেখো বন্ধুরা, আমরা এখানে দুই দলের কাঠির সংখ্যাকে উপরে নিচে সাজিয়ে লিখেছি। ১৯টি কাঠিকে উপরে ১৯ লিখেছি এবং ২৩টি কাঠির সংখ্যা ২৩কে ১৯এর নিচে সাজিয়ে লিখেছি। এরপরে আমরা ১৯ এবং ২৩ এই দুটো সংখ্যাকে যোগ করে ফেলব। প্রথমে আমাদেরকে কি করতে হবে একটু চিন্তা করে দেখো। আমাদের বন্ধু মিনা বলেছে ৯ যোগ ৩ সমান ১২, তাই একক স্থানে ২ লিখতে হবে। অর্থাৎ আমরা তো জানি একক স্থান থেকে আমাদের যোগ শুরু করতে হবে, তাই না বন্ধুরা? তাহলে ১৯এর একক স্থানীয় অঙ্ক ৯ এবং ২৩এর একক স্থানীয় অঙ্ক ৩, ৯ এবং ৩ এই দুটোকে মিনা যোগ করে ১২ পেয়েছে। ১২ পাওয়ার পরে মিনা বলেছে একক স্থানে ২ লিখতে হবে। দেখো বন্ধুরা, তোমরা ১২ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ২, ১০ ২। তাহলে আমাদেরকে একক স্থানে এই ২ লিখতে হবে, তাই না বন্ধুরা? মিনা তাহলে ঠিক বলেছে। আচ্ছা বন্ধুরা, একক স্থানে আমি ২ লিখে ফেললাম। এরপরে এই ১ ১০ ২ এর ২ একক স্থানে লিখেছি। এক দশকের এই ১ আমরা কোথায় লিখব একটু চিন্তা করো। আমাদের বন্ধু রেজা বলেছে ১ দশকের স্থানের অঙ্কের সাথে যোগ করতে হবে। তার মানে দশক স্থানীয় অঙ্ক দুটির সাথে ওই ১কে আমরা যোগ করে ফেলব, তাই না বন্ধুরা? তাহলে আমরা এটি করে ফেলি। দেখো বন্ধুরা, সেই ১ দশক স্থানীয় অঙ্ক দুটির সাথে যোগ করে আমরা পেলাম কত? ৪। তার মানে আমাদের কাঠির সংখ্যা ৪১০ ২৪২। এখন তোমাদেরকে আমি আরেকটি ছবি দেখাবো। দেখো তো এটি কিসের ছবি? লিচু নিয়ে তোমাদেরকে আমি একটি ছোট গল্প শোনাবো। সীমা ও লিমা দুই বোন। সীমা লিচু খুব পছন্দ করে। একদিন তাদের বাবা তাদের জন্য লিচু আনলেন এবং তাদের খেতে দিলেন। সীমাকে ৫১টি লিচু দেওয়া হলেও তার বোন লিমা তাকে আরো ৯টি লিচু দিল। কারণ সীমা খুব লিচু পছন্দ করে, তাই তার বোন তাকে আরো ৯টি লিচু এনে দিল। এখন তোমরা বলো তো বন্ধুরা, সীমার লিচু কি কমে যাবে নাকি বেড়ে যাবে? একটু চিন্তা করে দেখো তো। দেখো আমাদের বন্ধু রেজা বলেছে বেড়ে যাবে। আচ্ছা, সীমার লিচু যদি বেড়ে যায় তাহলে এই বেড়ে গিয়ে লিচুর সংখ্যা কত হবে তা আমরা কিভাবে বের করব? এটা নিয়ে তোমরা আরেকটু চিন্তা করো তো। আমাদের বন্ধু মিনা বলেছে বেড়ে যাবে তাই যোগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বেড়ে গেলে আমাদের কি করতে হয়? বেড়ে গেলে যোগ করতে হয়। তাহলে আমরা ৫১টি লিচু এবং ৯টি লিচু এই লিচুগুলোকে যোগ করে ফেলব। তাহলে বন্ধুরা, লিচুর সংখ্যাগুলোকে আমরা ব্লকের মাধ্যমে যোগ করে দেখি। এসো, দেখেছো বন্ধুরা, এখানে লিচুর সংখ্যাগুলোকে ব্লকের মাধ্যমে প্রকাশ করা আছে। দেখো ১ ২ ৩ ৪ ৫, ৫টি ১০এর ব্লক এবং ১ একটি ১এর ব্লক। অর্থাৎ ৫১টি লিচুকে ৫১টি ব্লকের মাধ্যমে প্রকাশ করা আছে। এবং এখানে আছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, ৯টি লিচু যে লিমা এনে দিয়েছিল সেই ৯টি লিচুকে ৯টি ব্লকের মাধ্যমে প্রকাশ করা আছে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা সবগুলো ব্লককে একসাথে যোগ করে ফেলব। বন্ধুরা, আমরা প্রথমে এককের ব্লকগুলোকে একত্রিত করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা ৩৯ এই দুটি সংখ্যা যখন উপরে নিচে বসানো হয়েছিল তখন অঙ্কগুলো সঠিকভাবে বসানো হয়নি। তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো? আমাদের বন্ধু মিনা বলেছে এককের নিচে এককের অঙ্ক ও দশকের নিচে দশকের অঙ্ক লিখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এককের নিচে আমাদের এককের অঙ্ক লিখতে হবে। ৪৭এর এককের অঙ্ক হচ্ছে ৭, ৩৯এর এককের অঙ্ক হচ্ছে ৯। তাহলে ৭এর নিচে ৯ বসাতে হবে এবং দশক স্থানীয় অঙ্ক ৪এর নিচে
অন্য দশক স্থানীয় অঙ্ক তিন বসাতে হবে। তার মানে এখানে ঠিক মতো বসানো হয়নি, ভুল হয়েছে, তাই তোমরা ঠিক মতো অঙ্কগুলোকে বসিয়ে তারপরে যোগ করবে। কেমন বন্ধুরা? এখন আমরা অঙ্কগুলোকে ঠিক মতো বসিয়ে যোগটি করে দেখি। প্রথম সংখ্যাটি ছিল 47 এবং দ্বিতীয় সংখ্যাটি ছিল 39। এবং এই দুটি সংখ্যাকে আমরা যোগ করব, তাই আমরা যোগের প্রতীক লিখলাম। দেখো বন্ধুরা, আমি একক স্থানীয় অঙ্কের নিচে একক স্থানীয় অঙ্ক বসিয়েছি এবং দশক স্থানীয় অঙ্কের নিচে দশক স্থানীয় অঙ্ক সঠিকভাবে বসিয়েছি। এখন যোগ করলে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক 7 এবং 9 যোগ করে ফেলি। 7 এবং 9 যোগ করলে হবে 16। 16 সংখ্যাকে আমরা একক স্থানে বসাবো? না বন্ধুরা, আমরা তো শিখেছি 16 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 6, সেই 6কে আমরা একক স্থানে বসাবো। এবং 16-এর এক দশক, যেই দশক স্থানীয় অঙ্কটি ছিল, সেটিকে আমরা বাকি দুটি দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ করে ফেলব। তাহলে এই এক দশক আমরা উপরে লিখে রাখলাম, এরপরে সবগুলো দশকের অঙ্ক আমরা এখন যোগ করে ফেলি। তাহলে দশকের অঙ্ক 1, 4 এবং 3 যোগ করলে কত হয়? তোমরা কিন্তু আমার সাথে খাতায় করছো, তোমরা একটু চিন্তা করে বের করো। হ্যাঁ বন্ধুরা, 1 এবং 4 যোগ করলে হয় 5, এবং 5-এর সাথে 3 যোগ করলে হয় 8। 8কে আমরা দশক স্থানীয় অঙ্কের নিচে বসালাম, তাহলে আমরা 47 এবং 39 এই দুটি সংখ্যার যোগফল পেলাম 86। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক দিচ্ছি, 38 এবং 53 এর যোগফল তোমরা কিভাবে করবে? তোমরা খাতায় এই দুটি সংখ্যার যোগফল বের করে ফেলো। চলো আমাদের বন্ধু মিনা কিভাবে করেছে আমরা দেখি। দেখো মিনা 38 এবং 53 এর যোগফল 91 বের করেছে। 38 এবং 53 এর যোগফল মিনা কিভাবে 91 বের করলো? আমরাও একটু হিসাব করে দেখি। একক স্থানের 8 এবং 3 এই দুটি অঙ্ককে আমরা আগে যোগ করে ফেলি। একক স্থানের 8 এবং 3 যোগ করলে হয় 11। তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে? 1 হবে, তাই না বন্ধুরা? এবং দশক স্থানীয় অঙ্ক এই 1, 3 এবং 5 এর সাথে যোগ করলে কত হয়? 9 হয়। তার মানে আমাদের বন্ধু মিনার যোগফল সঠিক হয়েছে। মিনাকে অনেক ধন্যবাদ। আর আমাদের বন্ধু রেজা করেছে এভাবে, অর্থাৎ উপরে নিচে সাজিয়ে করেছে। দেখেছো বন্ধুরা, মিনা যখন পাশাপাশি যোগ করেছিল তখনও যোগফল এসেছে 91, এবং রেজা উপরে নিচে সাজিয়ে করার পরে যোগফল 91। তার মানে কি, আমরা দুটি সংখ্যার যোগ পাশাপাশি অথবা উপরে নিচে যেভাবেই করি না কেন, যোগফল একই থাকবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? দেখো আমাদের বন্ধু মিনা বলেছে পাশাপাশি বা উপরে নিচে যোগ করলে যোগফল একই থাকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তাই শিখেছি। আমাদের বন্ধু রেজা বলেছে যোগ করার সময় অঙ্কগুলো সঠিক স্থানে বসিয়ে যোগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই জিনিসটি খুব ভালোভাবে খেয়াল রাখবে, যোগ করার সময় সংখ্যাগুলোকে তাদের স্থানীয় মানের অনুযায়ী সঠিকভাবে সাজিয়ে যোগ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে বাড়িতে করার জন্য আমি একটি মজার কাজ দেব। তোমরা তোমাদের বাংলা খাতা এবং গণিত খাতার মূল্য জেনে নিবে, তারপর এই দুটি খাতার মূল্য লিখে একত্রে মোট মূল্য কত হয় তা নির্ণয় করবে এবং সেটি খাতায় লিখে রাখবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করছি। ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। সারা পৃথিবী এখন কোভিড-19 মহামারীতে আক্রান্ত। এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে আমাদের কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। আমাদের যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। হাত বারবার সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড পর্যন্ত ধোয়ার অভ্যাস করতে হবে। বাইরে বের হওয়ার সময়
ও কথোপকথনের সময় মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, তাহলেই আমরা সকলে মিলে এই সংক্রমণ প্রতিরোধ করতে পারব। বন্ধুরা, আজকে আমরা কি পড়ব বলো তো? তৃতীয় শ্রেণীর বাংলা পার্ট ওয়ান। কিন্তু তার আগে চলো তো এই পড়াটি আগের পাঠেও আমরা পড়েছিলাম, তাই না? কিছু অংশ পড়েছিলাম, হ্যাঁ। চলো আমরা জেনে আসি আগে আমরা যে পড়াটি পড়েছি সেটি তোমাদের কতটুকু মনে আছে। আচ্ছা, আমরা আগে যে গল্পটি পড়েছি সেই গল্পটিতে দুটি ছেলে মেয়ে ছিল, তাই না? হ্যাঁ, সেই ছোট ছোট দুটি ছেলে মেয়ের নাম কি কি ছিল বলো তো, তোমাদের মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, ঐশী আর ওমর, ঠিক বলেছ, ঐশী আর ওমর। এখন বলো তো এই যে ঐশী আর ওমর, এরা কোথায় বেড়াতে গেছিল, কার বাসায় বেড়াতে গেছিল ওরা বলো তো? খালুর বাড়িতে, ঠিক বলেছ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা বলো তো, ঐশী আর ওমরের একটি খালাতো বোন ছিল, সেই খালাতো বোনের নাম কি ছিল? সীমা। সেই খালাতো বোনের নাম ছিল সীমা। আচ্ছা চলো আমরা তাহলে কি করব বলো তো, সেই গল্পটি আবার একটু মনে করার চেষ্টা করব। প্রথমে আমরা ছবি দেখব, ছবি দেখার পর আমরা গল্পে চলে যাব, কেমন? চলো আমরা তাহলে ছবি দেখি। আচ্ছা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো বোর্ডে, ছবি দেখতে পাচ্ছি। আমরা আগেও দেখেছি ছবিগুলো, তাই না? তাহলে তো আমরা বলতে পারবো ছবিগুলোতে এই যে ওরা কি কথা বলছে বলো তো। হ্যাঁ, ঐশী আর ওমর কার বাসায় বেড়াতে এসেছে? খালুর বাসায় বেড়াতে এসেছে। আর পাশে এই মেয়েটি কে বলো তো? সীমাপা। হ্যাঁ, আমরা এখন ছবির এই যে এদের সবাইকে আমরা চিনি, তাই না? কার কি নাম, কে কি হবে। হ্যাঁ, তাহলে ছবির এই মেয়েটি ঐশী ওমর, আর ঐশী ওমরের খালু, আর তাদের খালাতো বোন সীমা। আচ্ছা পরের ছবি দেখি তো, পরের ছবিতে কি এই যে বাস আর কাছের এই কাঠামোটি কি বলো তো? এর আগের পাঠে আমরা পড়েছিলাম, তাই না? হ্যাঁ, এটি মাচা, ঠিক বলেছ। বাস আর কাঠ দিয়ে উঁচু করে তৈরি করে যে জায়গাটা করা হয় সেটাকে বলা হয় কি? মাচা। আচ্ছা বলো তো কিসের মাচা? লাউয়ের মাচা। হ্যাঁ, ঠিক বলেছ তোমরা। আচ্ছা দেখো তো লাউয়ের মাচার উপরে এগুলো কি? লাউয়ের ফুল, সবাই বলতে পারছি আমরা, তাই না? হ্যাঁ দেখো, তাহলে লাউয়ের মাচায় ঝুলছে কি? লাউ, ঠিক বলেছ। এখন তাহলে আমরা পরের ছবি দেখি, দেখো তো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা জানি, তাই না, এগুলো কিসের ফুল? শিমের ফুল। কি রঙের বলো তো? বেগুনি আর সাদা, বেগুনি আর সাদা রঙের শিমের ফুল। হ্যাঁ, আর এই পাখিগুলো যে ফুলের উপর উঠছে কি কি পাখি বলো তো? চড়ুই পাখি, শালিক পাখি। হ্যাঁ, চড়ুই পাখি, শালিক পাখি, ঠিক বলেছ। এরপরে আমরা পরের ছবি দেখি, এবার বলো তো এটা আমরা জানি কি গাছ? বেগুন গাছ। এখন বলো তো এই পাখিটা, বেগুন ফুলের উপরে যে পাখিটা উঠছে সেই পাখিটার নাম কি? টুনটুনি পাখি, ঠিক বলেছ, টুনটুনি পাখি। আর ফুলের উপর কি প্রজাপতি উঠছে, কি কি রঙের? সাদা হলুদ রঙের প্রজাপতি। আর দেখো তো ফড়িং কি রঙের? লাল রঙের ফড়িং, তাই না? হ্যাঁ, এখন তাহলে আমরা কি বলো তো এই ছবিগুলো সবাই জানি, এটি কি পাখি, তারপরে কোন গাছ এটি, তাই না? সবগুলো আমরা বলতে পারি। আচ্ছা চলো তাহলে আমরা আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার এক বের করি। সবাই আমরা পৃষ্ঠা নাম্বার এক বের করি। দেখো তো পৃষ্ঠা নাম্বার একের প্রথম ছবিটি, প্রথম ছবিটি ভালো করে লক্ষ্য করো, দেখেছো? আচ্ছা আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমরা তো জানি, তাই না, ছবির সবাইকে আমরা চিনি। আমরা পড়ি এখন। ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে, খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন, খালাতো বোন সীমা আপাও সাথে আছে। হ্যাঁ, এরপরের ছবিতে চলে যাই, চলো পরের ছবি দেখি। বাড়ির পাশের সবজি বাগানের একদিকে আছে লাউ, লাউয়ের মাচায় ঝুলছে লাউ, সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল।
এই যে সবুজ পাতার মাঝখানে কি সাদা ফুল, তাই না? পরের ছবি চলে যায়, শিমের মাচার উপর শিম, শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল, চড়ুই শালিক মাচার উপর উঠছে, এই যে পাখি দুটো কি নাম? চড়ুই শালিক। তারপরে ছবি চলে যায়, মাচার পাশের বেগুন ক্ষেত ফুলে ভরা, টুনটুনি পাখি ফুলের উপর উঠছে, হলুদ সাদা প্রজাপতি আর লাল ফড়িং ওড়াউড়ি করছে, এই যে ফুলের উপরে কি উঠছে? হলুদ আর সাদা প্রজাপতি আর লাল টুকটুকে ফড়িং, তাই না? আর কি পাখি উঠছে বলতো? টুনটুনি পাখি। হ্যাঁ, তাহলে আমরা কি করব বলতো? পড়াটা আরেকবার মনোযোগ সহকারে শুনবো। আমি বলছি, তোমরা কি করবে? মনোযোগ সহকারে শুনবে। ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে, খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন, খালাতো বোন সীমা আপাও সাথে আছে। তোমরা কিন্তু লক্ষ্য করবে, আমি কিন্তু প্রতিটি লাইনে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে থামছি, তাই না? বাড়ির পাশে সবজি বাগানের একদিকে আছে লাউ, লাউয়ের মাচায় ঝুলছে লাউ, সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল, শিমের মাচার উপর শিম, শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল, চড়ুই শালিক মাচার উপর উঠছে। এখানে কিন্তু কমা রয়েছে, তাই না? তোমরা নিশ্চয়ই কমা চিনো, এই যে কমা, কমা থাকলে আমাদের একটু থামতে হবে। মাচার পাশের বেগুন ক্ষেত ফুলে ভরা, টুনটুনি পাখি ফুলের উপর উঠছে, হলুদ সাদা প্রজাপতি আর লাল ফড়িং ওড়াউড়ি করছে, দেখেছ? এখন তোমরা কি করবে বলতো? তোমাদের পাঠ্য বইয়ে আমি আরেকবার পড়ব, তোমরা কি করবে? আঙুল দিয়ে লাইনে নিচে নিচে দেখবে, কেমন? সবাই তাহলে আমরা কি করব এখন? বইটি হাতে নিব এবং আমি পড়ব, তোমরা কি করবে? আঙুল দিবে, আঙুল দিবে আর আমার সাথে সাথে তোমরা পড়বে, কেমন? ছবি ও কথা, আমাদের বন্ধুরা। ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে, খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন, খালাতো বোন সীমা আপাও সাথে আছে, সবজি বাগানের একদিকে আছে লাউ, এই যে এভাবে দেখো আমি পড়ছি, তোমরা নিচে নিচে আঙুল দিবে, লাউয়ের মাচায় ঝুলছে লাউ, সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল, শিমের মাচার উপর শিম, শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল, চড়ুই শালিক মাচার উপর উঠছে, মাচার পাশের বেগুন ক্ষেতেও ফুলে ভরা, টুনটুনি পাখি ফুলের উপর উঠছে, হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং ওড়াউড়ি করছে, দেখেছ? আচ্ছা, তাহলে আমরা এই পড়াটি পড়লাম, তোমরাও আমার সাথে পড়লে, এখন কি করবে বলতো? এখন এখান থেকে নতুন শব্দগুলো আমরা কি করব? পেন্সিল দিয়ে বইয়ে নিচে দাগ দিয়ে দেব। দেখো তো নতুন শব্দগুলো কি কি, আমরা নতুন শব্দগুলো খুঁজে বের করি, কেমন? তাহলে আমরা কি করব বলতো? নতুন শব্দগুলো জানবো। আমরা তো এর আগের পাঠে জেনেছি নতুন শব্দ, এখন তাহলে আমরা মনে করি তো নতুন শব্দগুলো কি কি ছিল। নতুন শব্দগুলো কি ছিল? মাচা, তাই না? মাচা। আরেকটি নতুন শব্দ ছিল কি বলতো? অপরূপ, দেখি তো। হ্যাঁ, অপরূপ। এখন বলতো, মাচা শব্দের আমরা অর্থ জেনেছিলাম, মাচা শব্দের অর্থ কে বলতে পারবে? মাচা শব্দের অর্থ বাঁশ বা কাঠ দিয়ে তৈরি উঁচু জায়গা। আবার বলি, মাচা শব্দের অর্থ বাঁশ বা কাঠ দিয়ে তৈরি উঁচু জায়গা। হ্যাঁ, তাহলে অপরূপ শব্দের অর্থ চলে যায়। অপরূপ শব্দের অর্থ কি জেনেছিলাম আমরা? আশ্চর্য, তাই না? অনেক সুন্দর। হ্যাঁ, অপরূপ শব্দের অর্থ অনেক সুন্দর। তাহলে আমরা নতুন শব্দ দুটি জানলাম, নতুন শব্দ দুটির অর্থ জানলাম। এরপরে নিশ্চয়ই তোমরা বলতে পারবে, আচ্ছা আমরা নতুন শব্দ দুটি পেয়েছি, তাই না? হ্যাঁ, এই নতুন শব্দগুলোর আমরা অর্থ জানলাম। এখন চলো এই নতুন শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করে ফেলি, কেমন? চলো আমরা তাহলে নতুন শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে ফেলি। নতুন শব্দ আমরা দুটি কি কি পেয়েছিলাম বলতো? মাচা, অপরূপ, এই দুটি আমরা নতুন শব্দ পেয়েছি, তাই না? এখন মাচা এই শব্দটি, এটি দিয়ে তোমরা একটি বাক্য তৈরি করতে পারবে? দেখো তো চেষ্টা করে, একটি
বাক্য তৈরি করা যায় কিনা মাচা শব্দটি দিয়ে? হ্যাঁ বলো কি? লাউয়ের মাচায় ঝুলছে লাউ, লাউয়ের মাচায় ঝুলছে লাউ। হ্যাঁ, আচ্ছা তোমরা একটা কাজ করে নেবে, কি বলো তো, এই যে বাক্যগুলো তৈরি করছে এগুলো তোমরা খাতায় তুলে নেবে, তারপরে শব্দটি কি বলো তো? অপরূপ, তাই না? অপরূপ মানে কি? আশ্চর্য, অনেক সুন্দর। হ্যাঁ, এই শব্দটি দিয়ে একটা বাক্য তৈরি করো তো, কি বাক্য হয় বলো তো? চলো দেখি, শিমের ফুল দেখতে অপরূপ সুন্দর, শিমের ফুল দেখতে অপরূপ সুন্দর, তাই না? হ্যাঁ, তাহলে মাচা দিয়ে আমরা বাক্য পেলাম লাউয়ের মাচায় ঝুলছে লাউ। তোমরা কিন্তু এই বাক্যগুলো খাতায় তুলে নাও। মাচা দিয়ে পেলাম কি? লাউয়ের মাচায় ঝুলছে লাউ। অপরূপ দিয়ে কি বাক্য পেলাম? শিমের ফুল দেখতে অপরূপ সুন্দর। হ্যাঁ, তাহলে আমরা দুটি শব্দ দিয়ে, নতুন শব্দ দিয়ে দুটি বাক্য তৈরি করতে পারলাম, তাই না? এখন চলো আমরা আমাদের যে পড়ার অংশটুকু সেখান থেকে যুক্ত বর্ণগুলো খুঁজে বের করি। আমরা যুক্ত বর্ণগুলো খুঁজে বের করি। আমরা এর আগের পাঠে যুক্ত বর্ণ বের করেছিলাম, হ্যাঁ সেই যুক্ত বর্ণগুলো আমরা আরেকবার একটু দেখব। কি দেখতে পাচ্ছি? সুন্দর, বন্ধু, প্রজাপতি, তাই না? এই তিনটি যুক্ত বর্ণ যুক্ত শব্দ আমরা পেয়ে গেলাম। এবার কি করব বলো তো? এবার আমরা এই যুক্ত বর্ণ যুক্ত শব্দগুলো ভেঙে দেখাবো। আর তোমরা কি করবে বলো তো? তোমরা এগুলো খাতায় তুলে নেবে। তাহলে তোমরা খাতা বের করো, খাতায় তুলে নাও, আর আমরা তাহলে আমরা দেখি যুক্ত বর্ণ যুক্ত শব্দ কি? সুন্দর। এখানে যুক্ত বর্ণ দুটি কি কি ছিল? দন্তন্য যুক্ত দ, দন্তন্য যুক্ত দ। এখন আমরা কি করব বলো তো? এই যুক্ত বর্ণটি ভেঙে দেখাবো। দন্তন্য যুক্ত দ, তাহলে শব্দ ছিল সুন্দর, এখান থেকে আমরা যুক্ত বর্ণ কি পেলাম? দন্তন্য যুক্ত দ। আমরা ভেঙে দেখালাম দন্তন্য যুক্ত দ, এই যে, তাই না? হ্যাঁ, এখন এই দন্তন্য যুক্ত দ দিয়ে আরেকটি নতুন শব্দ চিন্তা করো তো। হ্যাঁ, আমরা জেনেছিলাম আগের পাঠে, তাই না? সেই শব্দটি কি মনে পড়ে? ছন্দ, তাই না? ছন্দ, ছ দন্তন্য যুক্ত দ, ছন্দ। হ্যাঁ, তোমরা খাতায় ঝটপট তুলে ফেলো, কেমন? তাহলে আমরা পরের শব্দে চলে যাই। দেখো তো এবার পরের শব্দটি কি? বন্ধু। হ্যাঁ, বন্ধু, তাহলে আমরা যুক্ত বর্ণে চলে যাই। বন্ধু যুক্ত বর্ণ কি? দন্তন্য যুক্ত ধ। হ্যাঁ, ভেঙে ফেলি আমরা দন্তন্য ধ। হ্যাঁ, এখন দন্তন্য যুক্ত ধ দিয়ে আরেকটি শব্দ চিন্তা করি। হ্যাঁ, সবাই জানি আমরা, তাই না? কি বলতো? অন্ধ, অন্ধ, অ দন্তন্য যুক্ত ধ, অন্ধ। এর পরে চলে যাই, পরের শব্দটি কি ছিল? প্রজাপতি। দেখো প্রজাপতি, তাহলে আমরা বর্ণে চলে যাই, যুক্ত বর্ণটি কি ছিল? প যুক্ত রফলা, প যুক্ত রফলা। আমরা ভেঙে নিই প রফলা, তাই না? এখন চিন্তা করো একটি শব্দ যেখানে প যুক্ত রফলা থাকবে। প্রথম, ঠিক বলেছ, প্রথম, তাই না? তোমরা কি করছো বলতো? খাতায় তুলে নাও ঝটপট করে। হ্যাঁ, এই সবগুলো যুক্ত বর্ণ আমরা কি করব? খাতায় তুলে নিব। আমরা যুক্ত বর্ণগুলো জানলাম, আমরা ভেঙে দেখাতে পারলাম, আমরা নতুন শব্দ তৈরি করতে পারলাম, সবাই আমরা করেছি, তাই না? এরপরে আমরা কি করব? এরপরে চলো আমরা কিছু প্রশ্ন
জানি। দেখো তো ঐশী ও ওমর কোথায় বেড়াতে গেছে। তাহলে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখি তো পরের প্রশ্নে কি রয়েছে, কি দেখতে পাচ্ছি আমরা? ঐশী ও ওমরের খালাতো বোনের নাম কি? সবাই আমরা বলতে পারি তাই না? হ্যাঁ, ঐশী আর ওমরের খালাতো বোনের নাম কি ছিল? সীমা, ঠিক বলেছ। তাহলে চলো দেখি আমরা, ঐশী ও ওমরের খালাতো বোনের নাম সীমা। আমরা ঝটপট খাতায় তুলে নিই সবাই। চলো পরের প্রশ্ন দেখি, লাউ শিম ও বেগুনের ফুল দেখতে কি রঙের? লাউয়ের ফুল দেখতে কি রঙের বলতো? সাদা রঙের। আর শিম বলো? বেগুনি আর সাদা। আর বেগুনের ফুল দেখতে কি রঙের? বেগুনি, ঠিক বলেছ। চলো তাহলে আমরা দেখে আসি, লাউয়ের ফুল সাদা, শিমের ফুল সাদা ও বেগুনি, ও বেগুনের ফুল দেখতে বেগুনি রঙের হয়। আবার একবার বলি, লাউয়ের ফুল সাদা, শিমের ফুল সাদা ও বেগুনি, ও বেগুনের ফুল দেখতে বেগুনি রঙের হয়। তোমরা এই প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলো খাতায় তুলে নেবে, কেমন? তাহলে আজকের পাঠে আমরা কি কি শিখলাম বলতো? আজকের পাঠে আমরা গল্পটি জানলাম, হ্যাঁ, আর নতুন নতুন অনেকগুলো শব্দ জানলাম, শব্দগুলোর অর্থ জানলাম, এবং এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারলাম, তাই না? হ্যাঁ, আমরা ছোট ছোট অনেকগুলো প্রশ্ন জানলাম, প্রশ্নগুলোর উত্তরও বলতে পারবো, আমরা উত্তরগুলো লিখতেও পারবো, তাই না? এরপর কি বলতো, আমরা এখন বাড়ির কাজটি নিয়ে নেব। চলো তাহলে আমরা এখন বাড়ির কাজটি কি দিয়েছি সেটা দেখে আসি। চলো দেখো তো তোমাদের জন্য বাড়ির কাজ কি রয়েছে, বাক্য তৈরি করবে। এই যে শব্দগুলো, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। শব্দগুলো কি কি দিয়েছি খাতায় ঝটপট তুলে নেবে তোমরা, সাদা, শালিক, মাচা, তাই না? এই শব্দগুলো সম্পর্কে আমরা সবাই জানি, সাদা, শালিক, মাচা, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের বাড়ির কাজ থাকলো এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করব। তাহলে তোমাদের বাড়ির কাজটা তোমরা কি করবে, মনোযোগ সহকারে করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা এখন অনেক বেশি সময় কিন্তু বাসায় থাকছো, তোমাদের বাড়ির কাজগুলো তোমরা মনোযোগ সহকারে করবে, বাবা মার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাইরে একদমই প্রয়োজন ছাড়া যাবে না। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা এখন অনেক বেশি সময় আপনাদের সন্তানকে কাছে পাচ্ছেন, তাদের শরীরের যত্ন নিন, তাদের পড়াশোনার প্রতি খেয়াল রাখেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো। তোমরা বলো তো, শক্তির প্রধান উৎস কোনটি? আমি জানি তোমরা সবাই এর উত্তর জানো। শক্তির প্রধান উৎস সূর্য, এবং সূর্য থেকে শক্তি বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়ে আমাদের কাছে আসে। সূর্যের শক্তি কিভাবে রূপান্তরিত হয়, ছবিগুলো তোমাদের বইয়েও আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। চলো দেখি, প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়েরা দৌড়াচ্ছে, এর মাধ্যমে কোন শক্তি আসলো একটু চিন্তা করো। এরপর ভেজা কাপড় আমরা রোদে শুকাতে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছ এখানে কিছু সোলার প্যানেল রাখা আছে, এখানে দেখতে পাচ্ছ গাছের ফল, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এবং ওখানে বসে দুজন ছেলে মেয়ে টিভি দেখছে। বিভিন্ন ভাবে এই শক্তির রূপান্তর হচ্ছে এখানে, সূর্য শক্তির। চলো তো দেখি কিভাবে রূপান্তর হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সূর্য থেকে আমরা সরাসরি কিভাবে শক্তি পাচ্ছি? পাচ্ছি তাপ এবং আলোক শক্তি। সেই সূর্যের তাপ এবং আলোক শক্তিকে
আমরা বিভিন্ন ভাবে কাজে লাগাচ্ছি। দেখো কিভাবে কাজে লাগাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এরা দৌড়াচ্ছে। দৌড়ানোর জন্য যে শক্তিটি ব্যবহার হচ্ছে সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি। এরপর ওখানে দেখতে পাচ্ছ রোদে কাপড় শুকাতে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সৌরশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে রোদে কাপড়গুলো শুকিয়ে দিচ্ছে। এরপর আছে আমাদের সোলার প্যানেল। তোমরা জানো সোলার প্যানেলে কি হয়, সূর্যের আলো এবং তাপ শক্তিকে কাজে লাগিয়ে সেখানে ব্যাটারিগুলোকে চার্জ করা হয় এবং সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি গাছের ফল। গাছের ফলকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, তার মানে সূর্যের আলো থেকে গাছ যে খাদ্য তৈরি করলো এবং খাদ্য তৈরি করার পর যে ফলটি দিল সেই ফলটি আমরা যখন খাবো তখন সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদেরকে শক্তি দিচ্ছে। গাছের ফল, সেই গাছের ফল থেকে আমরা খাচ্ছি এবং খেয়ে আমাদের শক্তি আসছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওখানে টিভি চলছে। টিভি কিসের মাধ্যমে চলছে? বিদ্যুতের মাধ্যমে, বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি কিন্তু বিভিন্ন ভাবে হয়, যেমন আমরা পানিকে ব্যবহার করেও কিন্তু বিদ্যুৎ শক্তি পাই। তোমরা কি তা জানো? আমরা সূর্যের আলো থেকে পাচ্ছি, পানিকে ব্যবহার করে পাচ্ছি, এছাড়াও বিভিন্ন ভাবে বিভিন্ন কিছুকে কাজে লাগিয়েও আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো একটু ছকটা দেখে নিই। এখানে আমাদের শক্তির কেন্দ্রবিন্দু সূর্য, ঠিক আছে? সেই শক্তির কেন্দ্রবিন্দু সূর্য থেকে আমরা কি ধরনের শক্তি পাচ্ছি, তার মানে সূর্য শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। প্রথমত সূর্য শক্তি আমাদের রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তিতে। আমরা বলেছিলাম গাছ কি করছে, সূর্য থেকে শক্তি নিচ্ছে, নিয়ে খাদ্য তৈরি করছে এবং সেই খাদ্য থেকে গাছে ফল উৎপাদিত হচ্ছে এবং সেই ফল আমরাও খাচ্ছি। তার মানে সৌরশক্তি তখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো। তাপ শক্তি, সৌরশক্তি থেকে আমরা সরাসরি যে শক্তিটি পাই তা হচ্ছে তাপ শক্তি। যেমন যে কারণে আমরা যখন রোদে কাপড় দিচ্ছি কাপড় শুকিয়ে যাচ্ছে তাপের প্রভাবে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার প্যানেল বা অন্য কিছুর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। তার মানে সৌরশক্তি এখানে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর আমরা তো বলেছি সূর্য সরাসরি আমাদেরকে যে শক্তিটি দিচ্ছে তা হচ্ছে আলোক শক্তি, যার মাধ্যমে আমরা দিনের বেলায় সবকিছু পরিষ্কার ঝকঝকে দেখতে পাচ্ছি। যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, এই সবগুলো শক্তিকে আমরা কাজে লাগিয়ে যে কাজগুলো করি এবং যেগুলো আমাদের চলে, যেমন গাড়ি চলে, মোবাইল চলে, টিভি চলে, এই সবগুলো হয় তখন যান্ত্রিক শক্তি। দেখে নিলাম কিভাবে সূর্য শক্তি রূপান্তরিত হয়ে বিভিন্ন শক্তিতে আসছে, যেমন রাসায়নিক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি এবং যান্ত্রিক শক্তি। আলোক শক্তি রূপান্তরিত হয়ে বিদ্যুৎ শক্তিতে যাচ্ছে। এখানে টারবাইন ঘুরছে, যান্ত্রিক শক্তি এখানে রূপান্তরিত হচ্ছে প্রথমে বিদ্যুৎ শক্তিতে, তারপর আলো এবং শব্দ শক্তিতে। আগে বলেছিলাম খাওয়ার সময় যে শক্তিটি আসে তা হচ্ছে খাদ্য থেকে আমরা যে শক্তিটি পাই তা রাসায়নিক শক্তি এবং সেই শক্তি ব্যবহার করে যখন আমরা কোনো কাজ করি তখন সেটি হয় যান্ত্রিক শক্তি। দেখো খাওয়ার পর শক্তি আসলো, সেই শক্তি নিয়ে সে দৌড়াচ্ছে, এটি হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তি এছাড়াও অন্যভাবে রূপান্তরিত হয়। তোমরা তোমাদের চারপাশে এমন অনেক কিছু দেখতে পাবে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনই হল শক্তির রূপান্তর। সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসেবে পাই, এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রাণী যখন খাদ্য হিসেবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলোক, তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ শক্তির রূপান্তরের বিভিন্ন অংশগুলো জানলাম। এবার তোমাদের বাড়ির কাজের পালা।
আমি আগেও বলেছিলাম আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যেখানে আমরা প্রতিনিয়ত শক্তির রূপান্তর দেখতে পাই। তোমাদের কাজ হচ্ছে ভালোভাবে চারপাশটিকে পর্যবেক্ষণ করা এবং সেখান থেকে খুঁজে বের করা কোথায় কিভাবে আমাদের প্রতিনিয়ত শক্তি রূপান্তরিত হচ্ছে। এবার তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ হচ্ছে আমাদের চারপাশের শক্তির রূপান্তর খুঁজে বের করে একটি তালিকা তৈরি করবে এবং সেই তালিকাটি অবশ্যই স্কুল খোলার পর তোমার শিক্ষককে দেখাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।